হ্যালো, এইচটিএমএল এর দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে শিখবো এইচটিএমএল এর কিভাবে ট্যাগ ইউজ করতে হয় এবং এলিমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো, আর এইচটিএমএল এ ইউজ করার জন্য কোন সফটওয়্যার ইউজ করবেন সেই বিষয়ে কথা বলবো। তো এখন আমরা জানি যে ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর প্রাণ। এইচটিএমএল এর ডকুমেন্টস মূলত ট্যাগের সমন্বয়ে গঠিত। ট্যাগ ছাড়া এইচটিএমএল এর কল্পনা এইচটিএমএল কে কল্পনাও করা যায় না। আর আমরা ট্যাগ কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো। দ্বিতীয়ত, আমরা জানি যে এইচটিএমএল এর পূর্ণ রূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে খুব সহজে ওয়েব পেজ তৈরি করা যায়। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি এটা আমরা হয়তো জানি, আবার অনেকেই জানি না। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে তৈরি করা যায় যার সাহায্যে ওয়েব পেজে বিভিন্ন টেক্সট, ইমেজ, ভিডিও ইটিসি প্রদর্শন করা যায়। আমরা জানি যে এইচটিএমএল এর ট্যাগ এবং এলিমেন্ট এলিমেন্ট ট্যাগের ট্যাগ হচ্ছে এলিমেন্ট এইচটিএমএল এর প্রাণ। এইচটিএমএল এর ডকুমেন্টস মূলত ট্যাগের সমন্বয় গঠিত, এটা আগেও বলেছি, আবার এখন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছেন যে উদাহরণস্বরূপ এটা হচ্ছে আপনার এটা এটা কেমন কিভাবে করছে সেটা পরে দেখাবো, তবে এটা হচ্ছে একটা ট্যাগ। আমরা জানি যে ও এটা হচ্ছে এইচটিএমএল মূলত ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে সেটাও পরে বলতেছি। এখানে একটা দেখাই, এটা হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আপনি এই ব্র্যাকেটের মধ্যে যেটা রাখবেন সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে এলিমেন্ট, মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট, এবং শেষে যেটা থাকবে তার আগে থাকবে স্ল্যাশ থাকবে একটা, সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এই এই একটা এরিয়া, এই একটা এরিয়া, এই দুইটা এরিয়ার বাহিরে যাওয়া যাবে না, আর এই দুইটা এরিয়ার মাঝে যা করব সেগুলোই আমি প্রদর্শন করব। তো সেগুলো বিস্তারিত দেখা যাবে পরবর্তী ক্লাসে। তো এখন আমি দেখাই, এটা ওপেনিং ট্যাগ, মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে এলিমেন্ট, আর যেটা শেষে থাকবে স্ল্যাশ থাকবে সেটা ক্লোজিং ট্যাগ। আর এইচটিএমএল মূলত দুই ধরনের ট্যাগ ব্যবহার করে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ কি? এটা অল্প কিছু সংখ্যক আছে, এটা মুখস্থ করে নিলেই চলবে। সেটা হচ্ছে এমটি ট্যাগের এর জন্য কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন বিআর, এটা হচ্ছে আপনি যখন ব্রেক দিবেন তখন এই ওপেনিং ট্যাগ দিবার পরে আপনি একটা স্ল্যাশ দিলেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিলেন, এটাই শেষ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। ওকে, ইমেজ যখন আপনি আপলোড করবেন, ইমেজ কীভাবে আপলোড করতে হয় সেগুলো শেখাবো ইনশাল্লাহ। তো আমি এখন দেখে নেন, জাস্ট একটু দেখাচ্ছি, আর এখন এটা দেখে ঘাবড়ে যাবার কিছু নেই। আপনি অবশ্যই এক খুব সুন্দরভাবে, আমি যদি আপনাদের বোঝাতে পারি ইনশাল্লাহ আপনিও বুঝবেন আশা করি। ওকে, এখন জাস্ট এমনি দেখালাম, পরবর্তী সময় যখন ধাপে ধাপে দেখাবো তখন হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আমরা আগে দেখে আসি কীভাবে আপনি নোটপ্যাডটা ইউজ করবেন। আপনি চাইলে এখানে এসে রাইট ক্লিক করে এখানে আপনার নোটপ্যাড এখানে ডিফল্টভাবে একটা দেওয়া থাকে, এই যে টেক্সট ডকুমেন্টস, আপনি এর আপনার এটা প্রত্যেকটা পিসিতেই দেওয়া থাকে ডিফল্টভাবে, তবে আমি এটা দিয়ে শিখবো না। এটা এটাও ঠিক আছে, সমস্যা নেই, এটা কোনো সমস্যা করে না। বাট আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন সেটা আপনাকে কিছু, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখে আসি না যে এটা কেমন আর নোটপ্যাড প্লাসটা প্লাসটা কেমন। আমি একটা নিউ ফাইল নিলাম, দেখেন এখানে কোনো দেখতেও ততটা আমার কাছে ভালো লাগে না, আর কোনো সংকেত দেয় না। আমি যদি কোনো ভুল করি সাথে সাথে সংকেত দিবে বা আমাকে বোঝাবে, এইচটিএমএল। এখন আমি এখানে ওপেনিং ট্যাগ নিলাম, এখানে ডাবল ক্লিক করতেছি, এটার সাথে যেটা সম্পর্ক আছে এটা বোঝার কোনো উপায় নেই। আর আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন ওটাতে অনেক সুন্দরভাবে এবং আপনাকে এই পাশ দিয়ে বোঝাই দিবে কার সাথে কার সম্পর্ক, অনেক সুন্দরভাবে কালার আপ করে করে আপনাকে বোঝাই দিবে। ওকে, এই জন্য আমি ওটাকে বেটার মনে করি। তো আমরা দেখে নেব কিভাবে নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউন করে নেবেন। নোটপ্যাড প্লাস, ওকে, এখানে আসার পরে এই যে এখানে ডাউন ক্লিক করবেন,
ডাউনলোড হয়ে গেছে, অন্যান্য সফটওয়্যারের মতো ডাউন ইনস্টল করবেন। ইংলিশ, নেক্সট, এগ্রি, নেক্সট, এগুলো পরে দেখে নেবেন কোনটা কোনটা আপনার দরকার, আপনি শর্টকাট করে নেবেন কিনা এগুলো দেখে নিন। ওকে, এই যে চলে আসছে, আমি এখন দেখাই যে এইভাবে এইগুলো কিভাবে করা হয়েছে। এটা আপনি আসার পরে এখন দেখেন নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য কোথায়। HTML হ্যাঁ, এটাকে আগে সেভ করে নেই, তাহলে আমার এটা বুঝতে আরো সহজ হবে। সেভ অ্যাজ দিলাম, ডেস্কটপ দিলাম, এখানে মাই ফার্স্ট ডে, ওকে। আর এখানে অবশ্যই আপনাকে HTML করে দিতে হবে, ওকে। এখানে ডিফল্ট ওই HTML হয়ে গেল, এখন সেভ দেন। এটা একটা HTML ফাইলের তৈরি হয়ে গেল। তো এখন এই দেখেন, এখানে আমি একটা ক্লিক করার সাথে সাথে, এখানে ক্লিক করার সাথে এটার সাথে এটার সম্পর্ক এটা আপনি বুঝতে পারতেছেন। তো আমরা প্রথমত কি করব, আমরা এলিমেন্ট গুলোকে একদম মাঝে রাখবো। আমরা জানি যে HTML এর দুটি অংশ থাকে, একটি হচ্ছে বডি ট্যাগ আর একটা হচ্ছে, দেখেন আমি দেখায় নিয়ে আসি, এটা হচ্ছে হেড ট্যাগ আর এটা হচ্ছে বডি ট্যাগ। আপনার HTML এ দুটো অংশ থাকবে, একটা একটা হবে হেড, আর যেটা হেড হবে, যেটা হেড ট্যাগ, সেটা আপনার একদম এই এখানে চলে আসবে, টাইটেল বারে চলে আসবে, যেটা হেড হেড। তো আমি দেখে নেই, হেড সরি হেড, একটা ট্যাব দেন দূরে চলে যাবে, ওকে। হেড আমি হেডের মধ্যে রাখবো কি, হ্যাঁ হেডের মধ্যে আপনি একটা টাইটেল দিবেন, টাইটেল, আর টাইটেল দিব হচ্ছে TECH টেক SARKER, ওকে। স্ল্যাশ TITLE টাইটেল। এখন এটাকে আমি যদি সেভ দেই, কন্ট্রোল এস দ্বারা সেভ দেই, আর এটাকে যদি আমি রান করতে যাই, আমি যেহেতু এটাকে এখানে সেভ করছি, ওপেন, ওপেন উইথ, দেখেন আমার কিন্তু এখানে কোনো কিছু নেই, এখানে কোনো কিছু দেখাচ্ছে না, জাস্ট অনলি এখানে দেখাচ্ছে টেক সরকার। আর এখন আরেকটু দেখায় আসি যে আমি যদি এইটাকে কেটে দেই, এখন কন্ট্রোল এস দিলাম, এখানে এসে রিলোড দেই, দেখেন এখানে মাই ফার্স্ট ডে চলে আসছে। কোন মাই ফার্স্ট ডে সেটা কোথায় ছিল আমার কিন্তু এখানে নেই, এখানে যে এইখানে যে আমি আমার এই ডকুমেন্টসটার নাম যেটা দিয়েছি সেই নামটা এখানে আসছে, আর আমি যেখানে টাইটেলটা দিলাম সেটা কিন্তু আসেনি এখনো। তো আমি যদি এখানে সেই টাইটেলটা দিয়ে দিই, কন্ট্রোল এস দেই, দেন এটাকে যদি আমি কন্ট্রোল আর দিয়ে রিলোড দেই, এখানে চলে আসছে টেক সরকার। আর এখানে কিন্তু ইন্টারফেসের মধ্যে কোনো কিছু দেখাচ্ছে না। এখন আমরা জানি যে HTML এর দুটো অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আপনি বডির মধ্যে যা লিখবেন
বডি, এই এটা হচ্ছে বডি, আমাদের বডি। এই বডির মধ্যে যেগুলো লিখবো সেটা সেটা থাকবে বডির মধ্যে লিখতে হবে, আর এখানে আসবে সেগুলো। আর আমি যদি টাইটেল দিই সেটা টাইটেলটা এখানে আসবে, জাস্ট অনলি এখানে টাইটেলটা থাকবে। ওকে, বডি আসে দিলাম স্ল্যাশ দিলাম। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে এইটাই কিন্তু মেইন, এই এটা হচ্ছে শুরু এইচটিএমএল আর এইচটিএমএল, মানে এর মাঝে যত কিছু করব সবগুলো হবে এইচটিএমএল। আর এই হেড, এই হেড থেকে এই হেড, এইটুকুর মাঝে যা রাখবো সেটা হবে আমাদের টাইটেল। এখন বডির মধ্যে আপনি যা দিবেন, বডির মধ্যে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, প্যারাগ্রাফের মধ্যে আপনি একটা পি দেন, পি আপনি চাইলে এক লাইনে দিতে পারেন, সমস্যা নেই। এই প্যারাগ্রাফের মধ্যে আপনি লিখবেন দিস ইজ মাই দিস ইজ মাই ফার্স্ট ডে। এটা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেন এখানে আসেন, রিলোড দেন, দেখেন এখানে চলে আসছে দিস ইজ মাই ফার্স্ট ডে, এর আগে কিন্তু ছিল না। আর এখানে দেখেন এটা হচ্ছে বডি, এই বডি এটা হচ্ছে, এটা হয়তো দেখে আমরা দেখে আসছি কিন্তু তখন কিছু বলা হয়নি। এই দেখেন এটা এটা শুরু করব। আর আমাদের এই বডির মধ্যে আমার অনেকগুলো ট্যাগ আছে, এটা হচ্ছে বডি ট্যাগ, এই ট্যাগ হচ্ছে বডি ট্যাগ। প্রথম দেখাই এইচটিএমএল শুরু এখান থেকে, এইচটিএমএল শেষ এখানে, এখানে শুরু এটা শেষ, আর এর মাঝে যা থাকবে সবগুলো থাকবে এইচটিএমএল এর মধ্যে। আর এই যে হেড ট্যাগ, এই যে হেড ট্যাগ এর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল। আমি সেই টাইটেলটা দিয়ে দেখাইছি আপনাদের যে এখানে এটা হচ্ছে টাইটেল, টাইটেলের মাঝে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এলিমেন্ট, এই এলিমেন্ট আছে টাইটেলের মধ্যে। দেন আমরা চলে আসলাম বডিতে, এই দেখেন আমার বডি, এই বডির মধ্যে যা আছে সবগুলো এখানে যা থাকবে, আমি যদি এখানে আরো লাইন কিছু কিছু লাইন করি সবগুলো হবে আমার বডির মধ্যে। এটা কিন্তু এই বাইরে আসতেছে না, এগুলো সব বডির মধ্যে থাকতেছে। আর এই বডির মধ্যে যদি, বডির মধ্যে তিনটা অংশ থাকে, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মেইন ট্যাগ। আর এই ট্যাগকে আমি যদি একটা স্পেস দেই, স্পেস দেওয়ার পরে আমি যদি কোনো কিছু লিখি, যেমন লিখলাম কালার, কালার লেখার পরে আমি একটা ইজিকাল দিলাম, দেন আমি একটা ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি রেড দেই, আর একটা ডাবল কোটেশন দিতে হবে অবশ্যই, দেওয়ার পরে এই আমি দিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ট্যাগ, আর এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট নেম। আমি কোন নামটা দিলাম, ট্যাগ, অ্যাট্রিবিউট নেম আর অ্যাট্রিবিউটের ভ্যালু। আমি নেম দিলাম অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের ভ্যালু দিলাম, আর ভ্যালু দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। ওকে, এটা মনে রাখবেন। কন্ট্রোল এস দিলাম, এখন দেখেন আমাদের এই বডিটা সাদা ছিল, এখন দেখেন কি অবস্থা হয়। সরি, এখানে দিতে হবে যে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি শুধু কালার দিই তাহলে সেই কালারটা ফন্টের মধ্যে পড়ে যায়, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চলে যাবে। এখন কন্ট্রোল সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম, এখন দেখেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। আপনি চাইলে এখানে এসে আমি এটা গ্রিন করে দিতে পারি, গ্রিন দিলাম, দেন কন্ট্রোল এস দিলাম, এখানে এসে কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম, এটা আমাদের গ্রিন হয়ে গেল। আর এখন আমাদের এটা যেহেতু গ্রিন হয়ে গেছে, আর এটাকে আমি আরো কিছু অ্যাট্রিবিউট নেম ইউজ করতে পারি। সে আমি যদি এটা দেখেন একদম বডির মধ্যে, কিন্তু বডির মধ্যে যে ট্যাগটা, এটা হচ্ছে মেইন বডি ট্যাগ, এর মধ্যে স্পেস দেওয়ার পরে, সে দিলে দেবার পরে কোনো অ্যাট্রিবিউট নেম দেন, সেই নেম দেওয়ার পরে যেই আপনি তারপরে এই অ্যাট্রিবিউট ভ্যালু দেন, তাহলেই আপনি রেজাল্ট পাবেন। দেন আপনি যদি আরো কিছু অ্যাট্রিবিউট নেম লাগাইতে চান তাহলে সেটাও আপনি ইউজ করতে পারবেন। তবে ফার্স্ট টিউটোরিয়ালে এত কিছু দেখানো
হয়তো ঠিক হচ্ছে না, তারপরেও প্রথম থেকে একটু শুরু করেন, কষ্ট করে শুরু করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। এখানে চাইলে আপনি এই এটা থাক, ওটাকে আজকে এরকমই থাক, এই প্যারাগ্রাফ নেমটা, আপনি এই প্যারাগ্রাফ নেমটাকে এখন এই প্যারাগ্রাফ নেমটা দেখেন একদম বাম পাশে আছে, আপনি চাইলে এটাকে মাঝে নিয়ে আসবেন কিভাবে, তখন এই প্যারাগ্রাফ নেমটাকে এখানে, এটা কিন্তু আমার দ্বারা একটা ট্যাগ, এটা ট্যাগ স্পেস দিলাম, একটা অ্যাট্রিবিউট নেম দেব অ্যালাইন, ALIGN অ্যালাইন, ডাবল কোটেশন দেন, আমি দিব কোথায় সেন্টার, সেন্টার দিলাম, ওকে, এখন কন্ট্রোল এস দেন, এখানে এসে রিলোড দেন, এখানে এটা আমাদের একদম মাঝে চলে আসছে, আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। আশা করি আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নেক্সট টাইম নেক্সট ক্লাসে আমি আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো।